আজকে বন্ধুরা মোবাইলের ডাইলার প্যাডের একটা আনকমন কাজ শিখতে পারবেন শুধু মুখে বললে আমি বিশ্বাস হবে না আপনার তো আমি আপনাদের কাজটা করে দেখাই তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন কত সুন্দর একটা কাজ তো আমি আমার ডাইলার প্যাডে চলে আসছি ডাইলার প্যাডে আসার পর এখানে একটা কোড ডায়ল করব কোড ডায়ল করলেই দেখুন ম্যাজিকটা কি হয় এখানে একটা কোড আমি এখানে একটা কোড আমি ডায়ল করে দিচ্ছি কোড নাম্বারটা আমি ডায়ল করে দিলাম ডায়ল করার পর দেখুন আমার মোবাইলের কিছু অ্যাপস আমি এখানে হাইড করে রেখেছি তো বন্ধুরা আপনার মোবাইলটাকে যে কেউ হাতে নিয়ে এক ঘন্টা ঘাটাঘাঁটি করলেও এই যে সিক্রেটটা এটা কেউ জানতে পারবে না তো আপনার যে সিক্রেট কিছু অ্যাপস আছে যেমন ধরুন হচ্ছে ফোনপে পেটিএম হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক এই ধরনের অ্যাপসকে আপনি এইভাবে কোডের মাধ্যমে খুব সহজে আপনার ফোনে লুকিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা আজকে এই আনকমন কাজটা আপনাদের শেখাবো তো শেখানোর আগে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে তো চলুন এই আনকমন কাজটা শিখে আসি কীভাবে এই আনকমন কাজটা আপনি আপনার ফোনে করতে পারবেন তো বন্ধুরা আপনার মোবাইলে এই আনকমন কাজটা করার জন্য বা এই আনকমন সেটিংসটা করার জন্য সবার আগে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে চলে যাচ্ছি সেটিংস অপশনে সেটিংসটাকে ওপেন করছি ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসুন এখানে দেখুন আপনি প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি নামে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে প্রাইভেসি অপশনটা পেয়ে যাবেন এই প্রাইভেসি অপশনে ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে দেখুন হাইড অ্যাপস নামে যে অপশনটা আছে এই জায়গায় আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে এখান থেকে আমি পাসওয়ার্ডটা দি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এইবার আপনাকে যে কাজটা করতে হবে এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে দেখুন সেটিংসের একটা আইকন দেখা যাচ্ছে এই যে সেটিংসের আইকন এই সেটিংসের আইকনে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই চেঞ্জ অ্যাক্সেস কোড এইখানে ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আপনাকে চারটে সংখ্যার একটা কোড বসাতে হবে কিন্তু তার আগেও একটা হ্যাশ বসাতে হবে এবং পরেও একটা হ্যাশ বসাতে হবে এই হ্যাশটা অবশ্যই আপনাকে বসাতে হবে আর এই হ্যাশ প্রথমে আমি বসিয়ে নিচ্ছি হ্যাশটা হ্যাস আমি কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার একটা হ্যাস বসিয়ে দিলাম হ্যাস আমাদের বসানো হয়ে গেল এইবার আমি এই রাইট অপশানে ক্লিক করে এখানে রাইট করে দেবো এই রাইট অপশনটাই ক্লিক করে দেবো ক্লিক করে দিচ্ছি এখানে লেখা আসছে আর অল সেট আপ তো এখান থেকে ডান করে দিচ্ছি ডান করে করা হয়ে গেছে একটু প্যাক চলে আসলাম এইবার যেই যেই অ্যাপসগুলোকে আমি আমার ডাইলার প্যান প্যাডে হিডেন অবস্থায় রাখতে চাই সেই অ্যাপসগুলোকে এখান থেকে টিক করে দেবো আমি ধরুন এই কটা অ্যাপসকে আমি আমার হিডেন অ্যাপসের লিস্টে রাখতে চাই তো ডাইলারে এই অ্যাপস কোটাকে আমি এরকম রেখে দিলাম রাখার পর এখান থেকে আমি ব্যাক চলে আসবো পুরো হোম পেজে চলে এলাম এবার আমি আমার ডাইলারে যাব ডাইলারে গিয়ে সমস্ত কিছু কেটে দিচ্ছি এইবার এই কোডটা ডায়ল করব কোডটা ডায়ল করছি এবার একটা হ্যাশ দিলেই সেই আমার হিডেন্স অ্যাপসগুলোকে দেখাবে এই দেখুন তো আপনার ফোনটা যে কেউ নিয়ে যদি সারাদিনও ঘাটাঘাটি করে এই অ্যাপসগুলোকে আপনার ফোনে খুঁজে পাবে না তো আপনি এখানে চাইলে খুব সহজেই ধরুন আপনার গ্যালারি অথবা আপনার ফোনপে গুগল পে পেটিএম সমস্ত কিছু আপনি এখানে হাইড করে রেখে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন